ধনতেরাসের দিন ভুলেও কিনবে না এই পাঁচটি জিনিস। অলক্ষ্যেই প্রবেশ করবে ঘোর বিপর্যয় নামবে, ঘরে সুখ শান্তি সমৃদ্ধি বিঘ্নিত হবে। নমস্কার দর্শক বন্ধুরা, জয় গোপাল কৃষ্ণ এই চ্যানেলে আপনাদের সবাইকে সুস্বাগতম। সামনেই আসতে চলেছে ধন ত্রয়োদশী বা ধনন্তরী ত্রয়োদশী বা সংক্ষেপ বলে ধনতেরাস। কার্তিক মাসের শুক্লপক্ষে ত্রয়োদশী তিথিতে হয় ধনতেরাস। ধনতেরাসের শুভ লগ্নে সমৃদ্ধির কামনায় কেনা হয় মূল্যবান ধাতু ও অন্যান্য সামগ্রী। এই দিন অর্থাৎ ধনতেরাসের দিন কেনাকাটা করলে তার সঙ্গে সঙ্গে মা লক্ষ্মীও ঘরে প্রবেশ করেন, ঘরে সুখ শান্তি এবং সমৃদ্ধি লাভ হয়। মা লক্ষ্মীর আশীর্বাদে ঘরে তৈরি হয় নানা প্রকারের অর্থপ্রাপ্তির যোগ। এক কথায় বলতে গেলে আমরা ধনলাভের জন্য, ধনপ্রাপ্তির জন্য সেই দিন কেনাকাটা করি, নিজের পয়সা খরচ করি। কেনাকাটা করলেই বলা হয় যে সারা বছর মা লক্ষ্মীর আশীর্বাদ পাওয়া যায়। কিন্তু আমরা অনেকে হয়তো জানি না কি জিনিস কেনাকাটা করা উচিত এবং কি জিনিস কেনাকাটা করা উচিত নয়, কখন কেনাকাটা করা উচিত এবং কখন কেনাকাটা করা উচিত নয়। যেহেতু এই উৎসবটি অবাঙালি উৎসব, যে উৎসবটি বাঙালিরা সাদরে গ্রহণ করেছে, কারণ ধনতেরাস থেকে বহু বাঙালিরা লাভবান হয়েছেন, তাই আজ কিন্তু সমস্ত বাঙালিরা ঘরে ঘরে ধনতেরাসের দিন কিছু কেনাকাটার একটা ধুম পড়ে যায়। কিন্তু অনেকে আমরা সঠিক ব্যবহারটি জানি না, তার জন্য ভুলবশত আমরা হয়তো এমন জিনিস নিয়ে আসি যার ফলে হিতে বিপরীত হয়ে যায়। আজকের ভিডিওতে ব্যক্ত করব ধনতেরাসের দিন ভুলেও এই পাঁচটি জিনিস কিনবে না। প্রথমে যে জিনিসটির কথা বলবো, লোহা। জ্যোতিষশাস্ত্র অনুসারে লোহাকে শনিদেবের কারক বলে মনে করা হয়। এমন পরিস্থিতিতে ধনতেরাস উপলক্ষে লোহা জিনিস কিনবেন না। লোহার জিনিস কিনলে কুবেরের কৃপা পাবেন না, মা লক্ষ্মী রুষ্ট হবেন। দ্বিতীয় যে জিনিসটির কথা বলবো তা হলো অ্যালুমিনিয়াম উপাদান। ধনতেরাসে অনেকে অ্যালুমিনিয়ামের পাত্র বা জিনিসপত্র কিনেন। এই অ্যালুমিনিয়ামের উপরও রাহুর প্রভাব খুব বেশি, এটি দুর্ভাগ্যের সূচক হিসেবেও বিবেচিত হয়। ধনতেরাসের শুভ উৎসবে একটি নতুন অ্যালুমিনিয়ামের জিনিস কেনা এড়াতে হবে। তৃতীয় যে জিনিসটির কথা বলবো তা হলো ধারালো বস্তু। ধনতেরাসের দিন ছুরি, কাঁচি, পিন, সূচ বা যে কোনো ধারালো বস্তুর মতো ধারালো জিনিস কেনা থেকে বিরত থাকা উচিত। ধনতেরাসের দিন এই জিনিসগুলি কেনা শুভ বলে মনে করা হয় না। ধনতেরাসের দিনে এই জিনিসগুলি কিনলে দারিদ্র আসে। চতুর্থ যে জিনিসটির কথা বলবো তা হলো প্লাস্টিকের পণ্য। ধনতেরাসের দিনে প্লাস্টিকে তৈরি জিনিস কেনা উচিত নয়। জ্যোতিষশাস্ত্র মতে প্লাস্টিকের জিনিসপত্র ঘরে সমৃদ্ধি আনে না, তাই ধনতেরাসের দিনে প্লাস্টিকের কোনো জিনিস কেনা উচিত নয়। পঞ্চম যে জিনিসটির কথা বলবো তা হলো কাঁচের পাত্র। এই ধনতেরাসের দিনে কাঁচের পাত্র কেনা উচিত নয়। কাঁচ রাহুর সঙ্গে সম্পর্কিত, তাই এই দিনে কাঁচ কেনা এড়িয়ে চলা উচিত। ধনতেরাসের দিনে কাঁচ কেনা আশীর্বাদের পরিবর্তে ঘরে অসুবিধা নিয়ে আসে, তাই এই দিন ভুলেও কাঁচের কোনো জিনিস কিনবেন না। এই ছিল আজকের ভিডিওর মূল আলোচ্য বিষয়বস্তু। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ধনতেরাসের দিন এই জিনিসগুলি বাড়িতে না আনার চেষ্টা করবেন, সংসারে সুখ শান্তি সমৃদ্ধির জন্য। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভগবান প্রত্যেকের মঙ্গল করুক এই প্রার্থনা রেখে আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম।